হাই বন্ধুরা, গুড আফটারনুন। তো এখন বাজে দুপুর একটা, হ্যাঁ একটাই তো বাজে। মাথাতে এভাবে চুলকাচ্ছে, মনে হচ্ছে যে উকুন হয়েছে। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে অনেক দেরি করে ব্লগটা শুরু করলাম, কারণ আমার একটু রেস্ট নিলাম, কারণ সকালে উঠে আমি স্নান টান করেছি, তারপরে যেন পিঠে খেয়েছি না, কালকে পিঠা করেছিলাম। পিঠাটা খাওয়ার পরে শরীর খারাপ তো এমনিতে করে, পরে মাথা ঘুরেছিল, আর বর মিটিং করছিল, কি রান্না করব তার কোনো নাই ঠিক ঠিকানা, সেই জন্য আমি শুয়েছিলাম। তারপরে আসলাম, এসে কাটাকাটি করলাম, নিয়ে এসেছে চিকেন। সেই চিকেনের যা যা লাগে সব কিছু মানে রেডি করতেই তো, মানে রান্না করতে আর কতক্ষণ লাগে বলো? এই সব কিছু জোগাড় জন্য করে ধোয়া ধুয়ে এগুলো করতে, তারপরে মাছ এনেছে, ল্যাটা মাছ, ষাটি মাছ, সেগুলো জলের মধ্যে রেখে দিলাম, আর একটা মরে গেছে সেটাকে কাটলাম। আর আমি অনেকক্ষণে এসেছি রান্নাঘরে, তাও শুরু করলাম। এখন সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে এখন দেখাবো। আর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে। আর কি রান্না করব, চিকেন রান্না করব একদম কষা কষা করে, আর পাঁচমিশালি সবজির একটা চচ্চড়ি টাইপের, মাখা মাখা বলো ঘ্যাট যাই হোক ওটা আর কি। আর সবজি নিয়ে এসেছি কি কি, আমি আজকে আবার বর চলে যাবে শিলিগুড়িতে, এরপরে যখন আসবে তখন আমরা চলে যাবো একবারে। এখানে নিয়ে এসেছে ওই যে দেখো, ব্রকোলি, সবুজ কপি, ফুলকপি, বেগুন, আর পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা এনেছে। তো এগুলো এখন গোছানোর টাইম নেই, সময় নেই। আর পেঁয়াজ কলি এনেছে, পেঁয়াজ কলি ওই যে ওখানে রেখেছি, পেঁয়াজ কলি আর সবুজ কপি খেতে আমি খুবই ভালোবাসি, আনতে বলেছি তাই এনেছে। আর সব পাঁচমিশালি মানে কি, এই যে এখানে লাউ শাকের আগা, লাউ শাকের ডোগা, এই যে একটা এনেছি, তো একটু রেখে দিয়েছি, কালকে খাবো। চিকেন আছে যেহেতু, ওরা হয়তো এই সবজি খাবে না, এই যে কেটে নিয়েছি। এখানে মানে ঘরে যা যা সবজি আছে সব কিছু দিয়েছি, আর এই যে ল্যাটা মাছটা একটা মরে গেছে তার জন্য কেটেছি। আর এখানে এই চচ্চড়ির জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর মাংসের জন্য এখানে আলু, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর ভাত তো এখানে হয়ে গেছে, আর এই যে চিকেন, আর কালকে 2 পিস মাছ আছে, ডিম, দুটো ডিম রান্না করলে দুটো মাছ হলে হয়ে যেত। আর কড়াই বসিয়ে দিয়েছি, আগে আমি মিক্সিতে মশলাটা করব, মিক্সিতে মশলাটা করে তারপরে কী যেন বলে সবজিটা রান্না করব, তারপরে চিকেন রান্না করব লাস্টে। এখন তো সব কিছু হয়েই গেছে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা। তো আগে মিক্সিতে মশলা করি, কারণ কারেন্ট যাচ্ছে, আবার অনেকক্ষণ পরে আসছে, এখন কারেন্ট আছে, তো এই সময় আমি এটা করে নিই, কী যেন বলে যে ভুলে যাচ্ছে কেন, মিক্সিতে মশলাটা করে নিই, তারপরে হয়ে যাবে। তো মিক্সি তো আমার বাইরে নিয়ে আসি, আর বোর্ডটাও আমার বাইরে, আগে ঘরের ভিতরে ছিল, এখন এখানে লাগানো হয়েছে বোর্ড। আর এই যে মিক্সি, এটার মধ্যে করব না, আসো দেখে যাও, এখানে আসো। কেন ভালো লাগে না? লম্বা প্যান্টটা খোলো এখন। তো এই যে রসুন দিয়ে দিলাম মিক্সিতে, পেঁয়াজ দিয়ে দাও, পেঁয়াজ তো দেবই, মরিচ দাও, দেবো দেবো দিও, আমি একটা মরিচ দেই, আদা দাও, দিয়েছি, রসুন দাও, না ভালো আমার ভালো লাগছে না, কিন্তু সত্যি কথা ভালো লাগতেছে না কেন? পিঠা খেলে সবারই শরীর খারাপ করে না? এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য লঙ্কা গুঁড়ো। আমি বলে দিচ্ছি, তোমার বলার দরকার নেই, সামান্য জল দিয়ে ভালো করে ফেটাবো। ছবি তুললাম, টিক 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 টিক,
তো বন্ধুরা, আজকে সবজিটা রান্না করছি। এখানে দিয়ে দিয়েছি সবকিছু, দেখা যাচ্ছে বেশি কিন্তু অল্প হবে। কি হলো? হ্যাঁ, আসো না এখানে তাহলে। ধনের পাতা আনতে বলেছিলাম, ধনের পাতা তো আনেনি। ই দিব কি যেন বলে, এখন হলদি দেব, সামান্য হলদি তেড়ে দিয়েছি যেন শীতে না আসে তার জন্য। এখন জিরের গুঁড়ো আর লবণ দিয়ে ঢাকা দেব। তো আমার চচ্চড়িটা হয়ে গেছে, চচ্চড়ি না কি সেটাও নিজে বুঝতে পারছে না। দুই পিস মাছ ছিল, সেগুলোও আবার দিয়ে দিয়েছি। ধনে পাতা হলে খুব ভালো হতো, ধনে পাতা আনেনি, বলেছিলাম আনতে ভুলে গেছে। তো আমার ডাটা চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, সেজন্য আমি এইরকম করে রান্না করলাম। আর মাছগুলো ভাজা মাছ দুদিনের, সেজন্য একটু দিয়ে দিয়েছি। বর একটা খাবে, মেয়ে একটা খাবে। হয়ে গেছে, এখন নামাবো। বন্ধুরা, এখন আমি মাংসের তরকারিটা রান্না করব। দিয়ে দিলাম তেল, এটুকুই হবে। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ, দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ, তেজপাতা। আমার এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি মিক্সিতে করে রেখেছি সেই মশলাটা এখানে দেব। মশলাটা ভালো করে কষাবো, মশলার মধ্যে সামান্য দিয়ে দিব লবণ। মশলাটা আমার কষানো হয়ে গেছে মোটা, বাবা চিকেনটা দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম এখনই। সানরাইজের মিট মশলাটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম।
এখন তো কষানোর পালা, অনেকক্ষণ কষাতে হবে। আর আজকে আমি এটা কষাই খাবো। দিয়ে দেবো লবণ, মিক্সির মধ্যে লেগে থাকা মশলাগুলো ধুয়ে দিয়ে দিব। ঢাকা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার মাংস কষানো শেষ। কষানোর পরে আমি সামান্য জল দিয়ে গরম মশলার গুঁড়ো দিলাম। জল দেওয়ার পরে জাল দিয়েছি, এইরকমই খাবো আজকে, একদম কষা। আর এখানে পাচ্ছি ওই লেটা মাছটা, মরে গেছিলো, সেটা কেটেছি, সেটাকে এই পাশে বসিয়ে দিয়েছি। এখানে হোক, এটা কালকে শাকের পিঠালি খাবো। ননস্টিকের কড়াই খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আসো খাওয়া দাওয়া করো। কেমন হয়েছে বলো কমেন্ট করে। বন্ধুরা, এরকম কষা মাংস খেতে কে কে পছন্দ করো, আমার বাড়ি চলে এসো, আমি রান্না করে খাওয়াবো। কাছে এক পোলট্রির ফার্ম আছে, এখান থেকে নিয়ে আসবো আর তোমাদেরকে খাওয়াবো। তো আজকে দেখি কেমন হয়, তাকে এটা বরকি বলে খেয়ে। যাই হোক, রান্না হয়ে গেছে, এখন গ্যাসটাকে অফ করে দিই। গরম মশলার গুঁড়োটা বর এসে দিয়ে গেল, আমি দিইনি আজকে, হয়ে গেছে রান্না। তো ভাত বাড়া শেষ, মেয়েকে দিয়ে দিয়েছি চিকেন, আর যে সবজিটা করেছিলাম। হাত ধুয়ে বসো, ঢোকো না, শোনো বসো। আবার দেবো, যে গরম, যে জগটা এই সাইডে রাখো। ভাত মাখা দাও তো, হবে আলু সবগুলো ভাত মাখা দাও। মোবাইল নিয়ে আসলা না, ডাক্তার মোবাইল তো তরকারি দিই, দিয়ে আমিও খাবো। বন্ধুরা, আজকে আমার ভীষণ খিদা লেগেছে। ও, তোমার
আজকে ঝোল বানাই নেই শোনো, খালি কষা। আজকে কষা উড়ু বাবা। মা, তরকারিটা কেমন হয়েছে বলো? ওগুলো মাছ অনেক দিনের বুঝেছিল, শোনো কাটলাম, একটু রক্ত বেরোলো না। মনে হয় যে মাছ চাইলে একটু দাও, বড় মাছ। ও যা আসলো, তোমার বান্ধবী, তোর বাবার বান্ধবী আসলো। ব্রকোলি একটাই 10 টাকা না কেন? ব্রকোলি একটাই 10 টাকা? হ্যাঁ, যা যা যা। নতুন আলুই তো দিছি। লবণ আনাই শুনো, তুমি বলো কেমন আছে? খাই চলে গেল শিলিগুড়িতে। নিয়ে এসো তো, এই যে মানি ব্যাগ নে, দাঁড়া দাঁড়া। হ্যালো বন্ধুরা, তো কারেন্ট 8টা বাজে আর আমি একটু সাজুগুজু করলাম, কারণ 9টার সময় ভাত খাবো, 1 ঘন্টা কি করবো, বসে থাকবো। আর মেয়ে খেয়ে দিয়ে চলে গেলো ওর ঠাকুর দাদার ওখানে, আর আমি এখন একটু সেজে নিলাম, কয়েকটা শর্ট ভিডিও শ্যুট করি। আর কি যেন গ্রাম এলাকা না, শিয়াল ডাকছে, আমার ভীষণ ভয় লাগে। আর খাওয়া দাওয়াটাও করলাম না, কারণ ওরা সবাই খাওয়া দাওয়া করে ঘরে গেলো, আমার যা এখনো খায়নি, যা দেওয়ার দোকান থেকে আসবে তারপরে খায়, ও ঘরে নিয়ে যায় সব কিছু। কিন্তু আমার ওই রান্নাঘরটা ওই সাইডে পড়ে গেছে না, ভীষণ ভয় লাগে, যেহেতু কিছু আসতে পারবে না, কিন্তু ওই যে মনের একটা ভয়। তো যাই হোক, আমি এখন ঘরের মধ্যে এসে দিয়ে দেবো ছিটকানি দিয়ে, কয়েকটা শর্ট ভিডিও শ্যুট করে 9টার সময় খাবো।
খেয়ে দিয়ে খালি হাত ধুয়ে কোনো মতো ঘরে আসতে পারলেই বাঁচি। আর বাসন ঠাসন রাতে মাজবো না, সকালবেলা মাজবো। তো কেমন লাগছে? জ্যাকেটটা পরবো, মানে বিছনার থেকে এখনো নামিনি, বিছনায় বসে বসে আমি সাজলাম একটুখানি, সাজতে আমার বেশি টাইম লাগে না। আর আজকে চোখের পাতাটা এরকম দিলাম। তোমরা আমার ডেইলি ব্লগে কেউ লাইক কমেন্ট কিচ্ছু করছো না, আমি কি ব্লগ করা ছেড়ে দেবো নাকি কিছু ভাবছি না। বর বলছে করো না, 1-1.5 বছর করো করে বলে। তো আমার ভালো লাগে না, মানে লাইক করে না কেউ, কমেন্ট করে না, সাবস্ক্রাইব করছো না কেউ। তো যাই হোক, সবাই লাইক করে দিও আমার শর্ট ভিডিওতে, তো লাইক কমেন্ট করে দিও, আর ডেইলি ব্লগগুলো তো দেখো, দেখে একটু একটু লাইক করে দিও, 2-3 মিনিটও দেখতে পারো, দেখে লাইক কমেন্ট করে দিতে পারো। শেয়ারের কথা বলছি না, লাইক করো না, কমেন্ট করো না, শেয়ার কেন করবে, মতোটা আশা তোমাদের কাছে করি না, কিন্তু আশা একটাই করি যে সাবস্ক্রাইবটা করে দিও, সবাই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব তো করতে কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি, কিন্তু তোমাদের একটু দেখতে যে নেট মানে টাকা লাগে, কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না। তো যাই হোক, আমি এখন কয়েকটা শর্ট ভিডিও শ্যুট করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে এসে একটু গল্প বলে রেখে দেবো আজকে ভিডিও। তো বন্ধুরা, 10টা বাজে, খাওয়া দাওয়া করে আসলাম, খাওয়া দাওয়া করে ওদেরও খাওয়া শেষ, আমি আমারও খাওয়া শেষ, মানে ওরা বাসন ঠাসন মাজলো না নাকি, হ্যাঁ মনে হয় মাজেনি, সকালবেলা মাজবে, তো আমিও সকালবেলায় মাজবো। গো বাবা, আমার সেই ভয় লাগে, আর যে ঠান্ডা। তো এই ছোটাটার কথা আমি তোমাদেরকে একদিন বলেছিলাম, এই ছোটাটা যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমি টিউশনে যাই। তো আমার তখন একটা সোয়েটার কেনার খুবই শখ ছিল, আমার বান্ধবীরা সবাই কিনলো, তো আমি মার কাছে টাকা চেয়েছিলাম, মা বলে কি ভালো করে কিনতে পারবি, তো দোকানদারটাকে ঠকাবে না তো? আমি বলছি যে না। তো এই সোয়েটারটা ঝুলিয়ে রাখতো আমি প্রতিদিন, ওদিক দিয়ে যাইতাম আর দেখতাম এটা এটা ঝুলিয়ে রাখ, মানে নতুন বেলায় সেই লাগতো। আর এই সোয়েটারটা নিয়ে যখন আমি বাড়িতে ঢুকলাম, এই যে মার ধাওয়া দেওয়া শুরু হলো, তুই এটা কি আনছিস, কেন আনছিস, তোর এরকম চোখের পছন্দ, এটা কেন আনলি, এটা কি একটা কালার, এটা একটা কোনো কালার হলো নাকি, ছাত্র মানুষের এখানে জানা তাই আমাকে ধাওয়া ঠাওয়া দিছে, মানে পড়লে পরেই কেমন করতো, পড়লে পরে ভালো লাগতো না আমাকে, কিন্তু তারপরে এই সোয়েটারটা আমি পরতামই না। এরকমের আগে একটা জ্যাকেট ছিল, তো ওটা পরে যেতাম, জ্যাকেটের মানে জ্যাকেটের ফাঁক দিয়ে হাওয়া ঢুকতো, তারপরে আমার একটা জেঠিমা সোয়েটার পরে পরে আমি যেতাম, তারপরে এটা কেনার পরে এটা আমাকে পরতেই দেয়নি মা। তারপরে যখন দিদিকোনা হয়, ওখানে থাকতাম, তারপরে এই সোয়েটারটা বড় ওখান থেকে নিয়ে ওখানে নিয়ে নিয়ে গেছে বাপের বাড়িতে, তখন আমি পরতাম, পরে রেখে চলে আসছি আমি। তারপরে শীতের সময় মা এটা পরতো, মা দেখতেই পারতো না কিন্তু মা এটা পরতো, পরার পর মা বলতো আমাকে, তোকে যে কি ধাওয়াগুলো দিছি, কিন্তু এই সোয়েটারটা পরে কি যে মজা। আর সত্যি ভাই, এই সোয়েটারটার যে এত গরম, তুমি যদি এই সোয়েটারটা পরো আর একটা যদি শুজ প্যান্ট পরো গরমের, তুমি সারা রাত্রি মানে লেপ কম্বল লাগা দিয়ে ঘুম পাড়তে পারবে, তো মানে ঠান্ডা লাগবে না, এতটাই গরম, এতটাই ভালো। কিন্তু দেখতে আমি আমাকে দেখতে হয়তো খারাপ লাগছে পরার পরে, কিন্তু আমি যে কি আরামটাই পেয়েছি এটা পরার পরে সেটা আমি জানি। তারপরে মা পরে এই সোয়েটারটা পরে মা 3টা বছর শীত কাটিয়েছে, 3 শীত কাটিয়েছে। কাটার পরে আমি একবার গেছি কোন সময় বুঝি, মানে সেই যাওয়ার পরে আমাদেরকে সেই রাত্রি ওখানে থাকতে হয়েছিল, তো থাকার পরে আবার যখন চলে আসবো প্রচণ্ড ঠান্ডা, তখন মা বলেছিল নে তোর সোয়েটার তুই নে, পরে এই সোয়েটারটা তখন ওই আসার সময় মা আমাকে এটাই দিয়েছিল, এটা পরে মানে রাত্রে গাড়িতে চড়ে আসতাম, তো এটা পরে আসি, নাহলে এই সোয়েটারটা আমি অত পরি না, তো এটা মাকে দিয়েছিলাম। মা তখন বুঝতে পেরেছে যে জিনিস খারাপ হলে কি হবে, অনেকের গুণ আছে, এই সোয়েটারটা প্রচুর ভালো, প্রচুর গরম, কিন্তু দেখতে একটু এরকম, আর ধুলে পরে একদম নতুন চকচকা, মানে এরকম। আর ধাওয়া দিয়েছিলাম, তারপরে মা বুঝতে পেরেছে যে না, জিনিস খারাপ হলেও সেটার গুণ থাকে অনেক, মানে এই যে ধরো যে কুর্তিটা আমি পরে কয়েকটা শর্ট ভিডিও করলাম, এটা সবাই বলে কি এটা না সে লেপের কাভারের মতো লাগে দেখতে, কিন্তু এটা যে খাদি কাপড় পরে যে কি মজা, আর গরমও আছে অনেকটাই। আর আমি যে এটা পরে ঘরের মধ্যে এটা পরে শুধু শ্যুট করি, অন্য কিছু সোয়েটার পরি না, কিন্তু এটা পরে থাকলো। আর জ্যাকেট আছে, জ্যাকেটটা বললে তো মনে হয় না যে আমি কিছু ই করে আছে, এই দেখো কাপড়টা এরকম, আর লেপের কাভারের মতো লাগে কিন্তু লাগুক ওইরকম, কিন্তু এটা কাপড়টা হলো খাদি কাপড়,
আর জায়গাটা তো আরো মানে আমার পছন্দ হয়নি, কিন্তু পড়লে পরে যে নিজেকে ভালো লাগে সেটা বুঝি, আর মানে আরামদায়ক আর কি। তো যাই হোক, বর এখনো ফোন করলো না, 10টা বাজে, তো আমাকে ফোন করে খবর নিতে হবে যে পৌঁছাচ্ছে, হয়েছে ওখানে গিয়ে পৌঁছেছে কিনা ওর বন্ধুর ওখানে। আসলে ঠান্ডার জন্য না কথা আটকে আটকে ধরে, কিছু মনে করো না প্লিজ। আর এখন আমি বিছানা টিছানা ঝাড়লাম ঝেড়ে, আর মেয়ে আসলো ঘরে, এসে বিস্কুট নিয়ে গেল, ওর কাকিমার ঘরে আছে। তো বললাম আমি যে চল ঘরে, কার সাথে থাকবি? বলে কি, এখানে তিনটা ঘর আছে, কার সাথে থাকি থাকবো, এখনকার বাচ্চাগুলো সে পাকা বুড়ি, সেই সুন্দর করে কথা বলে। তো খেতে চেয়েছিল, খেলোও না, ওর কাকিমার ওখানে খেলো বলে 2-3 গ্লাস খেয়ে পরে এখন ওখানে কেক সাজাচ্ছে ও। আমি গিয়ে দেখে আসলাম, এমন ভাবে কথা বলে, মা মা আজকে কাকির জন্মদিন, হ্যাপি বার্থডে, আমাকে একটা ক্রিম বিস্কুট নিয়ে দাও তো, আমি কাকিকে দেব। তো আমি ভাবছি সত্যি নাকি, তাহলে একটু উস করে আসি গিয়ে। তো বলছে কি যে না মিথ্যা কথা, দিদি প্রত্যেক দিনই বলে আমার জন্মদিনের কথা বলে, কাকুকে একটা কেক আনতে বললো তো, তোমার তোর জন্মদিন করব, তো তুই তুই আমি করে বলে কাকিকে। মানে ওর কাকি যেমন ওর সাথে ছোট মানুষের মতো খেলে, ও তো একটু ছোট কম বয়সী, ওই অমন করে, ও খেলে ওর সাথে, ও খেলে ওর সাথে, ও অমন করে, ও অমন করে, তার জন্য ও তুই তুই করে কথা বলে, মনে হয় যে ওটা আর ছোট মানুষ, খেলার সাথে এরকম, তো খেলার সাথীর মতোই ওই রকম। তো যাই হোক বন্ধুরা, একা ঘরে থাকতে মন খারাপ লাগে, শরীর খারাপ করে, মনে হয় আমার কেউ নেই, থাকতে তো হবেই একা, আর কপাল, পৃথিবীতে আসেও একা যায়ও একা, সব কিছু একা, কেউ কারো সঙ্গে নিয়ে আসে না। এই একটা গান আছে না কেমন, তো একাই আমার কপালটাই একার, সেই জন্য আমি একা থাকি। আর অনেক ফ্যামিলি আছে দেখবো যে সবাই মিলে থাকে, হাসে হাসি খুশি, আড্ডা খাওয়া দাওয়া এরকম, কিন্তু আমাদের ফ্যামিলি এরকম না। কারণ কেউ, আমি যদি এখানে অসুস্থ হয়ে পড়ে থাকি, এই বাড়িতে কেউ এসে খোঁজ করবে না যে তুমি কেন ঘর থেকে বেরোচ্ছ না, কি হয়েছে, মানে কারো খোঁজ কেউ নেয় না, এইরকম এই ফ্যামিলিটা এইরকমই। অনেক অনেক ফ্যামিলি আছে এক এক ধরনের, এটাই হচ্ছে একরকম, বুঝছো। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত রেখে দিলাম বন্ধুরা। তো বর তো শিলিগুড়ি যাচ্ছে, আবার আমাদের বাড়িতে আসছে, আবার শিলিগুড়িতে যাচ্ছে, এইভাবে ভাবে এখন যত দিন যাচ্ছে একটু মনটাকে শক্ত করতে পারছি। তবুও যখন চলে যায় না, ভালোবাসার মানুষ যখন কাছ থেকে চলে যায় তখন খুবই খারাপ লাগে। তো যখন যায় তখন তো আমি মানে বুকে পাথর চাপা দিয়ে যায়, তোমরা হয়তো ভাববে না জানি শিলিগুড়ি তো যায় কত, আর তো অনেক কত দূরে দূরে যায় মানুষের বর, কত এসে চাকরি করে আর্মি পুলিশে, তোমার যদি ওরকম হতো তাহলে কেমন হতো, সেগুলোর তুলনা তখন ওটা ওদের মনে সামাল দেয়। আর তোমরা হয়তো ভাবে তোমরা তো চলে যাবে কয়েকদিন পরে, থাকতেই তো পারবে একসাথে, তাও কারণ সবার মন এক না। কারণ আমি যখন এখনো বাপের বাড়ি থেকে আসার সময় এখনো আমি কান্না করি, আমার কান্নাটা অটোমেটিক এসে যায়, কিন্তু অনেক মেয়েরা আছে বিয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি যায় তাও কান্না করে না, কিন্তু আমি যে কয়বার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসিনি, আমার তখনই কান্নাটা চলে আসে, কেন আসে জানি না। কিন্তু আমার মাও যখন মামার বাড়ি আসতো, আমরা মামার বাড়ি আসতাম, মা যখন আমরা যখন বাড়ি চলে যেতাম, মামার বাড়ি থেকে বাড়ি চলে যেতাম, মাও কান্না করতো, একবার গলা ছেড়ে কান্না করতো, আসতো অনেক দূর হেঁটে হেঁটে আসতে হতো, আগে তো এত কিছু ছিল না, হেঁটে হেঁটে আসতো, দেখতেই থাকতো, যতক্ষণ দেখা যেত দেখতো, এক পা দু পা করে আগাতো আর দেখতো, আমিও কান্না করতাম মার সাথে সাথে, হয়তো ওই গুণটাই পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে রাখছি, 10টা 5 বাজে, তোমরা সবাই ভালো থেকো, আর আমাকে সবাই লাইক কমেন্ট করো, অবশ্যই লাইক করে দিও, ভিডিওটা দেখার পরে একটা করে লাইক কমেন্ট করে দিও, এটা কি তাতে কি সমস্যা বলো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই। তো আজকে বন্ধু আজকে রাখছি, টাটা বাই, সবাই ভালো থাকো, সাবধানে থাকো গো, সবাই সাবধানে থাকো, ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই, গুড নাইট, বাই।